বাঙালি আলছে বাঙালি ঘরকুনো এ ধারণা অসঙ্গত তা বারবার প্রমাণিত হয়েছে সামাজিক উত্থান হোক নবজাগরণের প্রথম পদক্ষেপ হোক কিংবা দুঃসাহসিক অভিযান বাঙালির উপস্থিতি সর্বত্র এই রকমই একজন বাঙালি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি তার জীবন জুড়ে বহু স্থান ঘুরে বেরিয়েছেন বাস্তবিক সমাজকে প্রত্যক্ষ করেছেন এবং তা তার সাহিত্যকর্মে বাঁচিয়ে রেখেছেন অসীম জিজ্ঞাসা পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে যাত্রা দুঃসাহসিক অভিযান সব কিছুই রূপ পেয়েছে তার সাহিত্যে সে পথের পাঁচালীর হোক বা চাঁদের পাহাড়ের শঙ্কর এই নদী জঙ্গলের বাংলাদেশে প্রত্যেক বাঙালি আরণ্যক হয়ে উঠতে চেয়েছে কখনো না কখনো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট সেই রকমই একজন আরণ্যক বাঙালি হলেন সুশীল বিভূতিভূষণের হিরেমানিক চলে উপন্যাসে সুশীল হলো সেই বাঙালি যুবক যে পরম্পরাক্রমে চলে আসা ব্যবস্থা ভেঙে বেরিয়ে পড়েছে রহস্যে ঘেরা এক অভিযানে তার সাথে কি হলো অভিযানে আজ সেই গল্পটি পঞ্চম পর্ব আগের পর্বগুলি শোনার জন্য অবশ্যই ক্লিক করুন ড্রেসক্রিপশনে দেওয়া লিংকে সুশীল চোখের কোন দিয়ে অল্পক্ষণের জন্য দেখতে পেলে লোকটা ছ সাত হাত দূরে ছোট্ট কাঠের মতো কালো কি একটা জিনিস যেন ভেসে আসছে দু সেকেন্ড মাত্র পরেই হঠাৎ যেন ভূমিকম্পে বিরাট জলোচ্ছ্বাস উঠল একটা আর্ত ধ্বনি অল্পক্ষণের মধ্যে শোনা গেল কিসের একটা প্রবল ঝাপটা এসে ওদের জলের ওপর কাত করে ফেললে ওদের দুজনকে পরক্ষণেই ইয়ার হোসেনের সেই অনুচার অদৃশ্য কি হলো ব্যাপারটা কেউ বুঝতে পারলে না অবিসি এক মিনিটও হয়নি এর মধ্যে সব ঘটে গেল সঙ্গে সঙ্গে ডাঙায় যারা ছিল তারা ছেঁচিয়ে উঠল শয়তান শয়তান ইয়ার হোসেন আকুলভাবে চিৎকার করে বললে ডাঙায় ওঠো ডাঙায় ওঠো হতভম্ব সুশীল কাদা হাঁচড়ে বাঁচি ডাঙায় উঠল পাশাপাশি ইয়ার হোসেন উঠল জলে চেয়ে দেখলে জল কাদা গোলা হয়ে গেছে ইয়ার হোসেনের অনুচর নিশ্চিহ্ন সুশীল ও ইয়ার হোসেন তখনও হাঁপাচ্ছে সুশীলের বুকের মধ্যে যেন হাতুড়ি পিটছে সে ভীত কণ্ঠে বললে কি হলো ইয়ার হোসেন বললে আমাদের সাবধানে জলে নামা উচিত ছিল এই সব প্রাচীনকালে জলাশয়ে কুমির থাকা সম্ভব একথা ভুলেই গিয়েছিলাম খোঁজো সবাই কুমির সুশীল অবাক হয়ে গেল কে জানতো নগরীর পরীক্ষায় কুমির থাকতে পারে দুর্গ পরীক্ষার প্রহরী এরা হয়তো প্রাচীন দিনেই কল্পে জলের মধ্যে কুমির ছেড়ে দেওয়া হয়েছিল সুবিশ্বস্ত প্রহরীর ন্যায় এখনও তারা বাইরের লোকের অনধিকার প্রবেশে বাধা দান করছে খুঁজে কিছু হলো না জল কিছুক্ষণ পরে হতভাগ্য অনুচরের রক্তে রাঙা হয়ে উঠল। ইয়ার হোসেন বললে আজ থামলে আমাদের চলবে না এগো নগরের ফটক খোঁজ সুশীল বললে জলের মধ্যে অজানা বিপদ জল পার হওয়ার দরকার নেই হেঁটে বা সাঁতরে কোথাও সেতু আছে কিনা দেখা যাক আবার উত্তর মুখে চলল সকলে মাইল দুই সোজা চলতে সন্ধ্যা হয়ে গেল কারণ ভীষণ জঙ্গল কেটে কেটে অগ্রসর হতে হচ্ছে আগুন জেলে তাঁবু ফেলে সেদিন সকলে সেখানে রাত্রি কাটাবার আয়োজন করলে এমন সময় বহু দূরে একটা বন্দুকের আওয়াজ শোনা গেল তার উত্তরে ওরাও একটা আওয়াজ করলে দুটি দলের মধ্যে যোগসূত্র রাখবার একমাত্র উপায় এই বন্দুকের আওয়াজ অনেক দূর থেকে দক্ষিণগামী দলের এ হল সংকেত ধ্বনি পরদিন সকালে আরও এক মাইল গিয়ে প্রাচীরের উত্তর দিক থেকে পূর্ব দিকে মুখ ফেরালে অর্থাৎ এদিকে আর শহর নেই প্রাচীর ধরে সবাই বাঁকতে গিয়ে দেখলে পরীক্ষার এপারে অনেকগুলো স্তূপ স্তূপের উপর বিরাট জঙ্গল বড় বড় পাথর গড়িয়ে এসে পড়েছে স্তূপ থেকে নিচে সেগুলো বেশ চৌরাস করে কাটা সম্ভবত স্তূপের ওপর কোনো দুর্গ ছিল যা ঠিক নগর প্রাচীরের উত্তর পশ্চিম কোন পাহারা দিত পশ্চিম মুখে কতটা যেতে হবে কেউ জানে না কারণ তারা দৈর্ঘ্য ধরে যাচ্ছে না প্রস্থ ধরে যাচ্ছে তা জানবার সময় এখনো আসেনি সেদিনও কেটে গেল বনের মধ্যে সন্ধ্যা নামলো সন্ধ্যায় যে বন্দুকের আওয়াজ শোনা গেল তার আওয়াজ খুব ক্ষীণ ও অস্পষ্ট সুশীল বললে আমরা দৈর্ঘ্য অতিক্রম করেছি প্রস্থ ধরে চলেছি বুঝেছেন মিস্টার হোসেন এবার বুঝলাম ওদিকে যে দল গিয়েছে তারা ওদিকে শেষ প্রান্তে পৌঁছে বন্দুক ছুটছে অন্তত সাত মাইল দূর এখান থেকে পরদিন বেলা দশটার মধ্যে নগরীর সিংহধার পাওয়া গেল সেখানটাতে পরীক্ষার উপর পাথরের সেতু এপারে সেতু রক্ষার জন্য দুর্গ ছিল বর্তমানে প্রকাণ্ড ঢিবি সকলে ব্যস্ত হয়ে সেতু পার হয়ে সিংহদার লক্ষ্য করে অল্প কিছু দূরে অগ্রসর হয়েই থেমে গেল সিংহদারের খিলান ভেঙে পড়তো যদি বটজাতীয় কয়েকটি বৃক্ষের শিকড় আষ্টে পৃষ্ঠে তাকে না জড়িয়ে ধরে রাখত সিংহদ্বারের দুপাশে অদ্ভুত দুই প্রস্তর মূর্তি নাগরাজ বাসুকি ফনা তুলে আছে সামনে পেছনে তিন মুখ বিশিষ্ট কোনো দেবতার মূর্তি সূর্যের আলো ওপরের বটবৃক্ষের নিবিড় ডালপালা ভেদ করে মূর্তি দুটির গায়ে বাঁকাভাবে এসে পড়েছে গম্ভীর শোভা সুশীল শুধু নয় দলের সকলেই দাঁড়িয়ে মুগ্ধ নেত্রে চেয়ে রইল এই কারুকার্যময় সিংহদার ও প্রাচীন যুগের শিল্পীর হাতের এই ভাস্কর্যের পানে সুশীল হাত চোর করে প্রণাম করলে মূর্তি দুটির উদ্দেশ্যে যেন পুরাতত্ত্ব বা দেবমূর্তি সম্বন্ধে অভিজ্ঞ না হলেও আন্দাজ করলে এ দুটি তিন মুখ বিশিষ্ট শিব মূর্তি সুলু সমুদ্রের এক জনহীন অরণ্যাবৃত দ্বীপে প্রাচীন ভারতের শক্তি ও তেজ একদিন এই দেবমূর্তিকে স্থাপিত করেছিল আজ ভারত অধপতিত দাসত্বের শৃঙ্খলে শৃঙ্খলিত হে দেব তোমার যে ভক্তগণ তোমাকে এখানে বাহুবলে প্রতিষ্ঠা করেছিল তারা আজ নেই তাদের অযোগ্য বংশধরকে তুমি সেই ও সাহস ভিক্ষা দাও তাদের বংশধর করে দাও হে রুদ্র ভৈরব ইয়ার হোসেন পর্যন্ত বিচলিত হয়ে পড়েছিল এই বিরাট ভাস্কর্যের সম্মুখে দাঁড়িয়ে সে বললে যদি আমার দিন আসে এই মূর্তি সিঙ্গাপুরের মিউজিয়ামে দান করবার ইচ্ছে রইল সুশীল বললে তা কখনো করবেন না মিস্টার হোসেন যেখানকার দেবতা সেইখানেই তাকে শান্তিতে থাকতে দিন অমঙ্গলকে ডেকে আনবেন না সিংহদ্বার অতিক্রম করে ওরা নগরীর মধ্যে ঢুকল কিন্তু অল্প কিছু দূরে গিয়ে দেখল এত দুর্ভেদ্য জঙ্গল যে দশ হাত এগিয়ে যাবার উপায় নেই বন না কাটলে সিংহদ্বারের সামনেই নিশ্চয় প্রাচীন নগরের রাজপথ ছিল কিন্তু বর্তমানে সে রাজপথের ওপরেই তিন চারটি বছরের পুরনো বট জাতীয় বৃক্ষ বন্য রবার বন্য ডুমুর গাছ এইসব বড় গাছের নিচে আগাছা ও কাঁটালতার জঙ্গল ওরাং ওটাঙও এই জঙ্গল ভেদ করে অগ্রসর হতে পারে না মানুষ কঞ্ছাড় ইয়ার হোসেনের হুকুমে মালায় অনুচরেরা বোলো দিয়ে অর্থাৎ তাদের দা দিয়ে জঙ্গল কেটে কোনো রকমে একটু সুড়ি পথ বার করতে করতে সোজা চলল সুশীল বললে এ জঙ্গল তো দেখছি নগরের বাইরে যেমন ছিল এখানেও তেমনি কেবল এটা প্রাচীরের মধ্যে যা তফাত কে একজন চেঁচিয়ে উঠল দেখুন দেখুন সকলে সবিস্ময়ে চেয়ে দেখল সামনে প্রকাণ্ড একটা মন্দিরের চূড়া লতা ঝোপের আবরণ থেকে অনেক উঁচুতে মাথা বের করে দাঁড়িয়ে আছে মন্দিরের কাছে যাবার কোনো উপায় নেই অনেক দূর থেকে বড় বড় দেওয়াল ভাঙা পাথর ছড়িয়ে জঙ্গল আবৃত হয়ে পড়ে আছে অন্তত দেড়শো হাত পর্যন্ত ওরা ডিঙিয়ে লাফিয়ে কোনো মন্দিরের সামনে বড় চত্বরের কাছে এলো কিন্তু সামনেই গোপুরমের মতো উঁচু পাইলন টাওয়ার তার সুবিশাল পাথরের খিলান ফেটে চৌচির হয়ে সিংহদারের মতোই আষ্টে পৃষ্ঠে বড় বড় শেকড় আর লতার বাঁধনে আজ কত যুগ যুগ ধরে ঝুলছে তার ঠিকানা কারো কাছে নেই গোপুরম ছাড়িয়ে মন্দিরের দেওয়াল পিকটাকা দৈত্যের মতো সারি সারি অনেকগুলো মুখ দেওয়ালের গায়ে বেরিয়ে আছে সুশীল আঙুল দিয়ে ওদের দেখিয়ে বললে দেখো কি চমৎকার কাজ হয় পাথরের করি নয়তো পয়নালি যাকে ইংরাজিতে বলে গড়গেল অর্থাৎ বিকট জানোয়ারের মুখ বসানো নালি সকলেই অবাক হয়ে সেই কল্পনা মুখ মুখগুলির দিকে চেয়ে রইল যে সুন্দরকে গড়ে তোলে সেও যেমন কৌশলী শিল্পী ভীষণকে যে রূপ দেয় সে শিল্পীও ঠিক তত বড়। সুশীলের মনে পড়ল আনাতল ফ্রান্সের সেই গল্প শয়তানকে এমন বিকট করে আঁকলে শিল্পী যে রাতের অন্ধকারে শয়তান এসে শিল্পীকে জাগিয়ে জিজ্ঞেস করলে তুমি আমাকে এর আগে কোথায় দেখেছিলে যে অমন করে এঁকেছ শিল্পী বললে আপনি কে শয়তান বললে আমি লুসিফার যাকে তোমরা বলো শয়তান ও নামটায় আমার ভয়ানক আপত্তি তা জানো তুমি কি বিস্ত্রী করে এঁকেছো আমায় আমি কি অত খারাপ দেখতে দেখো না আমার দিকে চেয়ে শিল্পী দেখলে শয়তানের মূর্তি দেখতে বেশ সুন্দর তবে মুখশ্রী ঈষৎ বিষণ্ন ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললে আমায় মাফ করুন আমি এর আগে দেখিনি আপনাকে আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে আমি ভুল শুধরে নেব শয়তান হাসতে হাসতে বলে তাই শুধরে নাও গে যাও নইলে তোমার কান মুলে দেব যাক ওরা সবাই খিলানের তলা দিয়ে অগ্রসর হয়ে মন্দিরের মধ্যেকার প্রাঙ্গণে এসে দাঁড়ালো শুধু ভীষণ কাঁটা গাছ আর বেত যা থেকে মলক্কা বেতের ছড়ি হয় সনদ ছেলে মানুষ ভালো বেত দেখে বলে উঠল দাদা একটা বেত কাটবো। ইয়ার হোসেন তাকে ধমক দিয়ে কি বলতে যাচ্ছে এমন সময় একটি সুন্দর পাখি এসে সামনের বন্য রবারের গাছের ডাল থেকে মন্দিরের ভাঙা পাথরের কারনিশে বসল সবাই হাঁ করে চেয়ে রইল পাখিটার দিকে কি সুন্দর দীর্ঘ পুচ্ছ ঝুলে পড়েছে কারনিস থেকে প্রায় এক হাত ময়ূরের পুচ্ছের মতো হলদে ও সাদা আঁখি পালকের গায়ে পিঠের পালকগুলো ঈষৎ পেগুনি ইয়ার হোসেন বললে টিকা টুরা যাকে সাহেবলোক বলে বার্ড অব প্যারাডাইস খুব সুলক্ষণ সনদ বললে বাহ কি চমৎকার এই সেই বিখ্যাত বার্ড অব প্যারাডাইস কত পড়েছি ছেলেবেলায় এদের কথা সুশীল বললে সুলক্ষণ কুলক্ষণ দুই দেখছি কুমির নিলে একজনকে আবার বার্ড অব প্যারাডাইজ দেখা দিল এটা সুলক্ষণ মন্দিরের বিভিন্ন কুঠুরি প্রত্যেক কুঠুরির দেওয়ালে সারবন্দি খোদাই কাজ সুশীল একখানা পাথরের ইট মনোযোগের সঙ্গে দেখলে একজন ভারতবর্ষীয় হিন্দু রাজা সিংহাসনে উপবিষ্ট তার পাশে হয় গ্রহবিপ্র পাঁজি পড়ছেন সামনে একসার লোক মাথা নিচু করে যেন রাজাকে অভিবাদন করছে রাজার এক হাতে একটা কি পাখি হয় পোষা সুখ নয়তো শিকারীবাজ ভারত ভারত কত মিষ্টি নাম কি প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য ভাণ্ডার তার নিজের দেশের মানুষ একদিন কম্পাস প্যারোমিটারহীন যুগে সপ্তম সমুদ্রে পাড়ি দিয়ে এখানে এসে হিন্দু ধর্মের নিদর্শন রেখে গিয়েছিল তাদের হাতে গড়া এই কীর্তির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে গর্বে ও আনন্দে সুশীলের বুক তুলে উঠলো বীর তারা দুর্বল হাতে ওসি ও বর্ষা ধরেনি ধনুকে জ্যার ওপন করেনি সমুদ্র পাড়ি দিয়েছে এই অজ্ঞান বিপদসংকুল মহাসাগর হিন্দু ধর্মের জয়োধ্বজা উড়িয়ে দিগ্বিজয় করে নটরাজ শিবের পাষাণ দেউল তুলেছে সপ্ত সমুদ্র পার পরবর্তী যুগে যারা স্মৃতিশাস্ত্রের বুলি আউড়ে টোলের ভিটেই বাঁশপনের অন্ধকারে বসে বলে দিয়েছিল সমুদ্রে যেও না গেলে জাতটি একেবারে যাবে হিন্দুত্ব একেবারে লোভ পাবে তারা ছিল গৌরবময় যুগের বীর পূর্বপুরুষদের অযোগ্য বংশধর তাদের স্নায়ু দুর্বল মন দুর্বল দৃষ্টি ক্ষীণ কল্পনা স্থবির তারা হিন্দু নয় হিন্দুর কঙ্কাল দুদিন ধরে ওরা বনের মধ্যে কত প্রাচীন দেওয়াল ধ্বংসস্তূপ দরজা খিলান ইত্যাদি দেখে বেড়ালো জ্যোৎস্না রাতে গভীর রাত্রে যখন ওরাং ওটাঙের ডাকে চারিপাশের ঘন জঙ্গল মুখরিত হয়ে ওঠে অজ্ঞাত নিশাচর পক্ষীর কুস্বর শোনা যায় বন্য রবারের ডালপালায় বাদুরে ঝটাপটি করে তখন এই প্রাচীন হিন্দু নগরীর ধ্বংসস্তূপে বসে সুশীল যেন মুহূর্তে কোনো মায়ালোকে নিত হয় অতীত শতাব্দীর হিন্দু সভ্যতার মায়ালোকে দিগ্বিজয়ে বীর সমুদ্রগুপ্ত কবি ও বিনা বাজিয়ে যে মহাযুগের প্রতীক হুন বিজেতা মহারথ স্কন্দগুপ্তের কোদণ্ড টঙ্কারে যে যুগের আকাশ সন্ত্রস্ত সুশীল স্বপ্ন দেখে সনতকে বলে বুঝলি সনত জামাতুল্লাহকে যথেষ্ট ধন্যবাদ যে ও আমাদের এনেছে এখানে এসব না দেখলে ভারতবর্ষের গৌরব কিছু বুঝতাম না সনত এক কথায় সায় দেয় টাকার চেয়ে এর দাম বেশি ইয়ার হোসেন কিন্তু এসব বোঝে না সে দিন দিন উগ্র হয়ে উঠেছে এই নগরীর ধ্বংসস্তূপে প্রায় দিন কাটল মেলে না জামাতুল্লাকে একদিন স্পষ্ট শাসালে যদি টাকা করির সন্ধান না মেলে তো তাকে এই জঙ্গলে টেনে আনবার মজা সে টের পাইয়ে দেবে জামাতুল্লাহ সুশীলকে গোপনে বললে বাবুজি ইয়ার হোসেন বদমাইশ গুন্ডা ও না গোলমাল বাধায় সুশীল ও সনদ সর্বদা সজাগ হয়ে থাকে রাত্রে কখন কি হয় বলা যায় না ইয়ার হোসেনের সশস্ত্র অনুচরের দল দিন দিন অসংযত হয়ে উঠেছে একদিন জামাতুল্লাহ বনের মধ্যে খুঁজতে খুঁজতে এক জায়গায় একটা বড় পাথরের থাম আবিষ্কার করলে থামের মাথায় ভারতীয় পদ্ধতি অনুসারে পদ্ম তৈরি করা হয়েছে সুশীলকে ডেকে নিয়ে গেল জামাতুল্লা সুশীল এসব দেখে খুশি হলো সুশীল ও সনদ দুজনে গভীর বনের মধ্যে ঢুকে থামটা দেখতে লাগলো সেখানে গিয়ে সুশীল দেখলে থামটার সামনে আর ভাবে পড়ে প্রকাণ্ড একটা পাথরের চাং যেন একখানা চৌরস করার সামনের মেঝে সুশীল ক্যামেরা এনেছে থামটার ফটো নেবে বলে পাথরটা সরিয়ে না দিলে পদ্মটির ছবি নেওয়া সম্ভব নয় জামাতুল্লাহ বললে পাথরটা ধরাধরি করে এসো সরাই সরাতে গিয়ে পাথরখানা যেই কাত অবস্থা থেকে সোজা হয়ে উঠল। অমনি সনদ চিৎকার করে বললে দেখো দেখো সকলে সবিস্ময়ে দেখলে যেখানে পাথরটা ছিল সেখানে একটা সুরঙ্গ যেন মাটির নিচে নেমে গেছে জামাতুল্লাহ ও সুশীল সুরঙ্গের ধারে গিয়ে উঁকি মেরে দেখলে সুরঙ্গটা হঠাৎ বেঁকে গিয়েছে প্রথমটা সেজন্য মনে হয় গর্তটা নিতান্তই অগভীর সুশীল বললে আমি নামব জামাতুল্লাহ বললে তা কখনো করতে যাবেন না বিপদে পড়বেন কি আছে গর্তের মধ্যে কে জানে সুশীল বললে নেমে দেখতেই হবে আমি এখানে থাকি তোমরা গিয়ে তাঁবু থেকে মোটা দড়ি চল্লিশ টর্চ আডি ভালবার নিয়ে আসো ইয়ার হোসেনকে কিছু বলো না সব আনা হলো সুশীল জামাতুল্লাহ দুজনে সুরঙ্গের মধ্যে নামলে খানিক দূরে নামলে ওরা পাথরে বাঁধানো সিঁড়ি পনেরো ষোলো ধাপ নেমেই কিন্তু দুজনে হতাশ হলো দেখে সামনে আর রাস্তা নেই সিঁড়ি গিয়ে শেষ হয়েছে একটা গাঁথা দেওয়ালের সামনে সুশীল বললে এর মানে কি জামাতুল্লা সাহেব বুঝলাম না বাবুজি যদি যেতেই দেবে না তবে সিঁড়ি কেঁথেছে কেন রাত হয়ে আসছে ওরা দুজনে টর্চ ফেলে চারিদিকে ভালো করে দেখতে লাগলো হঠাৎ সুশীল চেঁচিয়ে উঠে বলল দেখো দেখো দুজনেই অবাক হয়ে দেখলে মাথার ওপরে পাথরের গায়ে ওদের পরিচিত সেই চিহ্ন খোদা পদ্মরাগমণির উপর যে চিহ্ন খোদা ছিল ভারতীয় স্বস্তিক চিহ্ন প্রত্যেক বাহুর কোণে এক জানোয়ারের মূর্তি সর্প বাজপাখি বাঘ ও কুমির এই সেই আঁকচোক বাবুজি কিন্তু এর মানে কি সিঁড়ি বন্ধ করলে কেন বুঝলেন কিছু দুজনেই হতভম্ব হয়ে গেল সুশীল সামনের পাথরখানাতে হাত দিলে বেশ মসৃণ মাপ নিয়ে চৌরাস করে কেটে রেখেছে কে কিছুই বোঝা গেল না অবশেষে হতাশ হয়ে ওরা গর্ত থেকে উঠে তাঁবুতে ফিরে এলো সনদকে নিয়ে সেখানে কাউকে কিছু বললে না পরদিন দুপুরবেলা সুশীল একা জায়গাটায় গেল আবার সুরঙ্গের মধ্যে নামলে ওর মনে একথা বিশেষভাবে জেগেছিল লোকে এইটুকু গর্তে ঢুকবার জন্য এরকম সিঁড়ি গাঁথে না এ সুরঙ্গ নিশ্চয়ই আরও অনেক বড়ো কিন্তু তবে দশ তাপদেমে পাথর দিয়ে এমন শক্ত করে বোঝানো কেন এ গোলমেলে ব্যাপারের কোনো মীমাংসা করা যায় না দেখা যাচ্ছে সুশীল চারিদিকে চেয়ে দেখলে মাথার উপরে পাথরের গায়ে সেই অদ্ভুত চিহ্নটি সুস্পষ্ট খোদাই করা আছে চিহ্নই বা এখানে কেন ভালো করে চেয়ে চিহ্নটি দেখতে দেখতে ওর চোখে পড়ল যে পাথরের গায়ে চিহ্নটি খোদাই করা তার এক কোণের দিকে আর একটা কী খোদাই করা আছে সুরঙ্গের মধ্যে অন্ধকার খুব না হলেও আলোও তেমন নয় সুশীল টর্চ ফেলে ভালো করে দেখলে চিহ্নটি আর কিছুই নয় ঠিক যেন একটা বৃদ্ধাঙ্গুষ্ট রাখবার সামান্য খোল খোলের চারিপাশে দুটি লতার আকারের বলয় কিংবা অন্য কোনো অলঙ্কার পরস্পর যুক্ত সুশীল কি ভেবে বৃদ্ধাঙ্গুষ্ঠীর খোলে নিজের বুড়ো আঙুল দিয়ে চেপে দেখতে গেল সঙ্গে সঙ্গে সামনের পাথর যেন কলের দোড়ের মতো সরে একটা মানুষ চাবার মতো ফাঁক হয়ে গেল সুশীল অবাক এ যেন সেই আরব্য উপন্যাসের বর্ণিত আলিবাবার গুহা সে বিস্মিত হয়ে চেয়ে দেখলে সিঁড়ি ধাপে ধাপে নেমে গিয়েছে সুশীল সিঁড়ি দিয়ে নামবার আগে উঁকি মেরে দেখতে চাইলে অন্ধকার সুরঙ্গপথে বহু যুগ আবদ্ধ দূষিত বাতাসের বিষাক্ত নিঃশ্বাস যেন ওর চোখে মুখে এসে লাগলো তখন কিন্তু সুশীলের মন আনন্দে কৌতূহলে চঞ্চল হয়ে উঠেছে বসে ভাববার সময় নেই ও তাড়াতাড়ি কয়েক ধাপ নেমে গেল আবার সিঁড়ি বেঁকে গিয়েছে কিছু দূর গিয়ে এবার আর সামনে পাথর নেই সিঁড়ি এঁকে বেঁকে নেমে চলেছে সুশীল একবার ভাবলে তার আর যাওয়া উচিত নয় কতদূর সিঁড়ি নেমেছে এই ভীষণ অন্ধকূপের মধ্যে কে জানে কিন্তু কৌতূহল সংবরণ করা ওর পক্ষে কঠিন হয়ে পড়ল ও আরও অনেকখানি নিচে গিয়ে দেখলে এক জায়গায় সিঁড়ি হঠাৎ শেষ হয়ে গেল টর্চ চেলে নিচের দিকে ঘুরিয়ে দেখলে কোনো দিকে কিছুই নেই পাথর বাঁধানো চাতাল বা মেঝের মতো তলাটা সব শেষ আর কিছু নেই ইংরাজিতে যাকে বলে ডেড এন্ড ও সেখানে পৌঁছে গিয়েছে সুশীল হতবম্ব হয়ে গেল যারা এ সিঁড়ি গেঁথেছিল তারা কি জন্য এত সতর্কতার সঙ্গে এত কষ্ট করে সিঁড়ি গেঁথেছিল যদি সে সিঁড়ি কোথাও না পৌঁছে দেয় চাতালের দৈর্ঘ্য হাত তিনে প্রস্থ হাতারাই খুব একখানা বড় পাথরের দ্বারা যেন সমস্ত মেঝে বা চাতালটা বাঁধানো তন্ন তন্ন করে খুঁজে চাতালের কোথাও কিছু পাওয়া গেল না সুশীল বাধ্য হয়ে বোকা বনে উঠে চলে এসে জামাতুল্লাহ ও সনদকে সব বললে ওরা পরদিন লুকিয়ে তিনজনে সেখানে গেল সিঁড়ি দিয়ে নামলে সামনে সেই চাতাল সিঁড়ির শেষ জামাতুল্লাহ বললে এ কি তামাশা আছে বাবুজি আমি তো বেকুব বনে গেলাম তিনজনে মিলে নানাভাবে পাথরটা দেখলে এখানে টিপলে ওখানে চাপ দিলে হিমালয় পর্বতের মতোই অনর। কোথাও কোনো চিহ্ন নেই পাথরের গায়ে মিনিট কুড়ি সেই অন্ধকার ভূগর্ভে কাটানো বিপজ্জনকও বটে অস্বস্তিকরও বটে সুশীল বললে ওঠো সবাই আর না এখানে হঠাৎ জামাতুল্লা বলে উঠল বাবুজি একটা কথা আমার মনে এসেছে দুজনেই বলে উঠল কি কি গাঁয়তি দিয়ে এই পাথরখানা খুঁড়ে তুলে দেখলে হয় কি বলেন তখন ওরাও ভাবলে এই সামান্য কথাটা যে কথা সেই কাজ জামাতুল্লা লুকিয়ে তাঁবু থেকে একটা গাঁইতি নিয়ে এলো পাথর খুঁড়ে শাবলের চার দিয়ে তুলে ফেলে যা দেখলে তাতে ওরা যেমন আশ্চর্য হল তেমনি উত্তেজিত হয়ে উঠল আবার সিঁড়ির ধাপ কিন্তু দশ থাপ নেমে গিয়ে সিঁড়ি বেঁকে গেল আবার সামনে চৌরস পাথর দিয়ে সুরঙ্গ বোঝানো মাথার ওপরকার পাথরে পূর্ববধ চিহ্ন পাওয়া গেল বুড়ো আঙুল দিয়ে টিপে আবার সে পাথর ফাঁক হলো আবার সিঁড়ি কিন্তু কিছু দূর নেমে আবার পাথর বাঁধানো চাতাল আবার সেই ডেড এন্ড নির্দেশীন শূন্য অমানসিক পরিশ্রম আবার পাথর তুলে ফেলা হলো আবার সিঁড়ি সুশীল বললে যারা এ গোলক ধাঁধা করেছিল তারা খানিক দূর গিয়ে একবার একখানা পাথর সোজা করে পথ বুঝিয়েছে তারপরে সিঁড়ির মতো পেতে বুঝিয়েছে এই এদের কৌশল বেশ বোঝা যাচ্ছে জামাতুল্লাহ ওদের সতর্ক করে দিলে বললে বাবুজি অনেক নিচে নেমে এসেছি খারাপ গ্যাস থাকতে পারে দম বন্ধ হয়ে মারা যেতে পারি সবাই তাঁবুতে সন্দেহ করবে চলুন আজ ফিরি তাঁবুতে ফিরবার পথে জামাতুল্লাহ বললে বাবুজি ইয়ার হোসেনকে এর খবর দেবেন না কেন কে জানি কি আছে ওর মধ্যে যদি রত্নভান্ডারের সন্ধানই পাওয়া যায় তবে ইয়ার হোসেন কি করবে বলা যায় না ওর সঙ্গে লোক পেশি প্রত্যেকে গুন্ডাবদ বদমাইশ মানুষ খুন করতে ওরা এতটুকু ভাবে না ওদের কাছে মশা টিপে মারাও যা মানুষ মারাও তাই ইয়ার হোসেনের মন যথেষ্ট সন্দিগ্ধ তাঁবুতে ফিরতে সে বললে কোথায় গিয়েছিলে তোমরা সুশীল বললে ফটো নিচ্ছিলাম ইয়ার হোসেন হেসে বললে ফটো নিয়ে কী হবে যার জন্য এত কষ্ট করে আসা তার সন্ধান করো ইয়ার হোসেনের জনৈক মালয় অনুচর সেদিন দুপুরে একটা পাথরের বিষমূর্তি কুড়িয়ে পেলে গভীর বনের মধ্যে খুব ছোট কিন্তু অতটুকু মূর্তির মধ্যেও শিল্পীর শিল্পকৌশলের যথেষ্ট পরিচয় বর্তমান রাত্রে জ্যোৎস্না উঠল সুশীল তাঁবু থেকে একটু দূরে একটা কাঠের গুঁড়ির উপর গিয়ে বসল ভাবতে ভালো লাগে এই সমুদ্রমেলা দ্বীপময় রাজ্যের অতীত কৌরবের দিনের কাহিনী রাত্রে জামখসি দুন্ধুবি বেজে উঠল ধারাযন্ত্রে স্নান সমাপ্ত করে কুমকুম চন্দনলিপ্ত দেহে দিগ্বিজয়ী নৃপতি চলেছেন অন্তপুরের অভিমুখে বার বিলাসিনীরা তাঁকে স্নান করিয়ে দিয়েছে এই মাত্র তারাও ফিরছে তার পিছনে পিছনে কারো হাতে রজত কলস কারো হাতে স্ফটিক কলস আধো অন্ধকার কালো মতো কে একটা মানুষ বনের মধ্যে থেকে বার হয়ে সুশীলের দিকে ছুটে এলো আততেইর মতো সুশীল চমকে উঠে একখানা পাথর ছুঁড়ে মারল মানুষটা পড়েই জানোয়ারের মতো বিকট চিৎকার করে উঠল তারপর আবার উঠে ছুটল ওর দিকে সুশীল ছুট দিলে তাঁবুর দিকে ওর চিৎকার শুনে তাঁবু থেকে সনদ পেরিয়ে এলো ধাবমান জিনিসটাকে সে গুলি করলে সেটা মাটিতে লুটিয়ে পড়লে দেখা গেল একটা ওরাং ওটাং জামাতুল্লাহ ও ইয়ার হোসেন দুজনে তিরস্কার করলে সুশীলকে এই বনে যেখানে সেখানে একা যাওয়া উচিত নয় তারা কতবার বলবে এ কথা কত জানা অজানা বিপদ এখানে পদে পদে পরদিন ছুতো করে সুশীল ও জামাতুল্লা আবার বেরিয়ে গেল বনের মধ্যে সেই গুহায় সনদকে সঙ্গে নিয়ে গেল না কেননা সকলে গেলে সন্দেহ করবে ওরা আবার সেই পরিশ্রম আরও দুধাপ সিঁড়ি ও দুটো চাতাল ডিঙিয়ে গেল দিন শেষ হয়ে গেল সেদিন আর কাজ হয় না আবার তার পরের দিন কাজ হলো শুরু এই রকম আরও তিন চার দিন কেটে গেল একদিন সনত বললে দাদা তোমরা আর দিন কতক যেও না সুশীল বললে কেন ইয়ার হোসেন সন্দেহ করছে সে রোজ বলে এরা বোনের মধ্যে কি করে এত ফটো নেয় কিসের কিন্তু আমার মনে হচ্ছে আর এক দিনের কাজ বাকি ওর শেষ না দেখে আমি আসতে পারছি নি একা যাও দুজনে যেও না জোট বেঁধে গেলেই সন্দেহ করবে হাতিয়ার নিয়ে যেও তুই তাঁবুতে থেকে নজর রাখিস ওদের উপর কাল খুব সকালে আমি বেরিয়ে যাব সুশীল তাই করলে প্রায় ষাট ফুট নিচে তখন শেষ চাতাল পর্যন্ত নেমে গিয়েছে সেদিন দুপুর পর্যন্ত পরিশ্রম করে সে চাতালটা ভেঙে ফেললে তারপর যা দেখলে তাতে সুশীল একেবারে বিস্মিত স্তম্ভিত হয়ে পড়লে সিঁড়ি গিয়ে শেষ হয়েছে ক্ষুদ্র একটি ভূগর্ভস্থ কক্ষে কক্ষের মধ্যে অন্ধকার সূচিভেদ টর্চের আলোয় দেখা গেল কক্ষের ঠিক মাঝখানে একটি পাষাণ বেদিকার ওপর এক পাষাণ নারী মূর্তি বিলাসপতি কোনো নর্তক যেন নাচতে নাচতে হঠাৎ বিটঙ্ক বেদিকার ওপর পুত্তলিকার মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কি দেখে এ কী এর জন্য এত পরিশ্রম করে এসব কাণ্ড করেছে সুশীল আরও অগ্রসর হয়ে দেখতে লাগল হঠাৎ সে থমকে দাঁড়ালো পাথরের বেদির উপর সেই চিহ্ন আবার খোদাই করা ঘরের মধ্যে টর্চ কুড়িয়ে দেখলে তাকে ঘর বলা যেতে পারে একটা বড় চৌবাচ্চাও বলা যেতে পারে সাথে ছাদ সাথে মেঝে পাতালপুরীর এই নিভৃত অন্ধকার গহবারে এ প্রস্তরময়ী নারী মূর্তির রহস্য কে ভেদ করবে কিন্তু কি অদ্ভুত মূর্তি কোটিতে চন্দ্রহার গলদেশে মুক্তমালা প্রকাষ্ঠে মনিবলয় চোখের চাহনি সজীব বলে ভ্রম হয় সেদিন ও ফিরে গেল জামাতুল্লাহকে পরদিন সঙ্গে করে নিয়ে এলো তন্ন তন্ন করে চারিদিকে খুঁজে দেখলে ঘরের মধ্যে কোথাও কিছু নেই জামাতুল্লাহ বললে কি মনে হয় বাবুজি তোমার কি মনে হয় এই সিঁড়ি আর চাতাল চাতাল আর সিঁড়ি ষাট ফুট গেথে মাটির নিচে শেষে নাচ নেওয়ালি পুতুল ছ বাবুজি এর মধ্যে আর কিছু আছে বেশ আছে বার করো মাথা খাটাও তা তো খাটাবো এদিকে ইয়ার হোসেনের দল যে খেপে উঠেছে কাল ওরা কি বলেছে জানেন কি রকম? আর দুদিন ওরা দেখবে তারপর নাকি এদীপ ছেড়ে চলে যাবে তাছাড়া আর এক ব্যাপার আপনাকে ওরা সন্দেহ করে বোনের মধ্যে রোজ আপনি কি করেন আমায় প্রায়ই জিজ্ঞেস করে তুমি কি বলো আমি বলি বাবুজি ফটো তোলে ছবি আঁকে তাতে ওরা আপনাকে ঠাট্টা করে ও সব মেয়েলি কাজ যারা এই নগর গড়েছিল পুতুল তৈরি করেছিল পাথরে ছবি এঁকেছিল তারা পুরুষ মানুষ ছিল জামাতুল্লাহ ইয়ার হোসেনের চেয়ে অনেক বড় পুরুষ ছিল বলে দিও তাকে সুশীলকে রেখে জামাতুল্লাহ ফিরে যেতে চাইলে নতুবা ইয়ার হোসেনের দল সন্দেহ করবে যাবার সময় সুশীল বললে কোনো উপায়ে এখানে একটা আলোর ব্যবস্থা করতে পারো টর্চ জ্বালিয়ে কতক্ষণ থাকা যায় আর কিছু না থাক সাপের ভয়ও তো আছে জামাতুল্লাহ বললে আমি এক্ষুনি ফিরে আসছি লণ্ঠন নিয়ে বাবুজি আপনি ওপরে উঠে বসুন এ পাতালের মধ্যে একা থাকবেন না সুশীল বললে না তুমি যাও আমি এখানেই থাকবো পকেটে এক টুকরো মোমবাতি এনেছি তাই জ্বালাবো এক টুকরো বাতি জ্বালিয়ে সুশীল ঘরটার মধ্যে বসে ভাবতে লাগলো বাইরে এত বড় রাজ্য যারা প্রতিষ্ঠা করেছিল কোনো জিনিস গোপন করবার জন্যে তারা এই পাতাল তৈরি করেছিল এত কষ্ট স্বীকার করে নর্তকী মূর্তি প্রতিষ্ঠা করবার জন্যে নয় নিশ্চয়ই হঠাৎ নর্তকি পুতুলটার দিকে ও দৃষ্টি পড়তে ও বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল কি ব্যাপার এটা এতক্ষণ মূর্তিটা যতখানি তার দিকে ছিল সেটা যেন সামান্য একটু পাক খেয়ে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে সুশীল চোখ মুছে আবার চাইলে হ্যাঁ সত্যিই তাই এই বাতিটার সামনে ছিল ওই পাখানা এখন পায়ের হাঁটুর পেছনের অংশ দেখা যায় কি করে সে তো এতটুকু নড়েনি নিজে যেখানে সেখানেই বসে আছে সুশীলের ভয় হলো শ্মশানপুরীর ভূগর্ভস্থ কক্ষ কত শতাব্দীর পুঞ্জীভূত দৈত্যদানোর দল জমা হয়েছে এসব জায়গায় কে বলতে পারে কিসে মৃত্যু আর কিসের জীবন বার্তা পৌঁছে দেবার লোক নেই সরে পড়াই ভালো এমন সময় ওপর থেকে লণ্ঠনের আলো এসে পড়ল পায়ের শব্দ শোনা গেল জামাতুল্লাহ লণ্ঠন নিয়ে ঘরের মধ্যে ওপর থেকে উঁকি মেরে বললে বাবুজি ঠিক আছেন তা আছি ঘরের মধ্যে নামো জামাতুল্লাহ জামাতুল্লাহ ঘরের মেঝেতে নেমে ওর পাশে দাঁড়ালো সুশীল ওকে মূর্তির ব্যাপারটা দেখিয়ে বললেন এখন তুমি কি মনে করো কিছু বুঝতে পারছি নে বাবুজি খুব তাজ্জব কথা তুমি থাকো এখানে বসো কিন্তু জামাতুল্লাহ দাঁড়ালো না দুজনে এখানে বসে থাকলে ইয়ার হোসেনের দলের সন্দেহ ঘোরালো রকম হয়ে উঠবে সে থাকতে পারবে না জামাতুল্লাহ চলে যাবার পর সুশীল অনেকক্ষণ মূর্তিটার দিকে চেয়ে বসে রইল মূর্তিটা এবার বেশ ঘুরে গিয়েছে এ সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকতে পারে না ওর আগের ভয়ের ভাবটা কেটে গিয়েছিল জামাতুল্লাহ লণ্ঠন নিয়ে আসবার পর থেকে এখন ভয়ের চেয়ে কৌতূহল হলো বেশি খুব একটু একটু করে ঘুরছে ঘূর্ণমান রঙ্গমঞ্চের মতোই মূর্তির পদতলস্থ বেদিকা কেন কি উদ্দেশ্য অতীত শতাব্দীগুলো মুখ হয়ে রইল এর জবাব মেলে না বেলা গড়িয়ে এলো সুশীলের হাত খড়িতে বাজে পাঁচটা হঠাৎ সুশীল চেয়ে দেখলে আর একটা আশ্চর্য ব্যাপার শেষ হলো আজকের পর্ব পরবর্তী পর্ব পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার